খাইদাও আমাকে, গুরু খুব খিদে পেয়েছে, গুরু খাইদাও আমায়। গুরু থাপ্পর নয় গুরু, কিছু খাবার খাইদাও গুরু আমায়, খাবার। চুপ কর, পেটুক কথা কার, খাবার খাওয়াও। আরে আমিও তো ক্লান্ত হয়ে পড়েছি, একটা কাজ করি, ঘোড়া থেকে নেমে পড়ি। চল কিছুক্ষণ এই গাছের ছাওয়ায় আরাম করে নি। আমি হাওয়া বাবা, আমি এই গাছের উপরে তপস্যা করি, আর যে এই গাছের কাছে এসে আমার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করে তাকে আমি দুটো প্রশ্ন করি। আর যদি ও সঠিক উত্তর না দিতে পারে তাহলে আমি ওর বুদ্ধি কেড়ে নি। গুরু তুমি একদম ভয় পাবে না, তোমার কাছে তো বুদ্ধি নেই, ও কি কেড়ে নেবে? এই তুই তো জানিস আমি রাজ্যের সর্দার, তুই কি ভুলে গেছিস যে আমি কে? এই ভয় কাকে দেখাচ্ছ মূর্খ? আমি সারা বিশ্বর জ্ঞান অর্জন করেছি, হতে পারো তুমি এই ছোট্ট একটা রাজ্যের সর্দার, কিন্তু আমি তো পুরো বিশ্বের বুদ্ধিমান একজন। চলো এবার আমি তোমাদের এই একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। বাবা আমাদের কাছে তো বুদ্ধি এমনিতেও নেই, তাই না গুরু? হ্যাঁ, আমাদের দরবারে যে ন্যায়মূর্তি রয়েছেন দামোদর শাস্ত্রী, উনি নিজেকে পৃথিবীর সবথেকে বেশি বুদ্ধিমান বলে মনে করেন। কি? এটা অসম্ভব, আমার থেকে বেশি এই দুনিয়ায় কেউ বুদ্ধিমান হতে পারে না। বাবা এই জন্যই তো বলছিলাম আপনি আমাদের সাথে গিয়ে ওই ন্যায়মূর্তির অহংকার ভঙ্গ করুন। হ্যাঁ, আর ওকে প্রশ্ন করে ওর বুদ্ধিটা মাথা থেকে নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। চলুন। আরে এটা কি, তুমি তুমি কেমন ভাবে এখানে এসে পড়লে? মহারাজ এ হলো হাওয়াই বাবার জাদু, আর উনি আমাদের এখানে পাঠিয়েছেন। হাওয়াই বাবা, সে কোথায়? কি জানি মহারাজ, আমাদেরকে পৌঁছে দিয়ে নিজে কোথায় হাওয়া হয়ে গেলেন। কি, প্রণাম আপনাকে গুরুদেব। এ রাজা, আমি শুনেছি কি তোমার দরবারে একজন দামোদর শাস্ত্রী নামে অহংকারী ন্যায়মূর্তি রয়েছে, যে নিজেই নিজেকে এই পুরো বিশ্বের সব থেকে বেশি জ্ঞানী মনে করেন। এই হলো আমাদের ন্যায়মূর্তি দামোদর শাস্ত্রী মশাই। নমস্কার। আগে আমি নিজেকে বুদ্ধিমান মনে করি না, কিন্তু সবাই আমাকে এটাই বলে। মূর্খ, তুমি যদি সত্যি জ্ঞানী পুরুষ হও তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর দাও, আর যদি তুমি এর ভুল উত্তর দাও তাহলে আমি তোমার বুদ্ধি কেড়ে নেব। নিশ্চয়ই বাবা, আমি নিজের থেকে অবশ্যই চেষ্টা করব। এইবার দেখ ভুম্বল সিং, দামোদরের তো এবার ঢোল ফাঁসবে। গুরু শত্রুকে কম ভাববেন না কিন্তু, ও যদি বাবাজির বুদ্ধি হাওয়া করে দেয়। ওরে ভুম্বলের বাচ্চা, আমি তো তোকে কি করব তুই নিজেই জানিস না, এখন চুপ কর। আমার প্রথম প্রশ্ন তোমার জন্য দামোদর শাস্ত্রী। হ্যাঁ বলুন। ওটা কি যার অস্তিত্ব রয়েছে কিন্তু নেই বললেই চলে, যা আছে কিন্তু দেখা যায় না, যা চলাচল করে কিন্তু জীবন্ত নয়,
যা জীবিত তো নয় কিন্তু প্রত্যেকের জীবন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যে হলো বন্দিবান কিন্তু এই পুরো দুনিয়াতে যেখানে ইচ্ছা মুক্ত সঞ্চার করতে পারে, সেটা কি? চুপ কর, না হলে তোর জিভটা বার করে আমি গেট বেঁধে দেবো। মহারাজ, হাওয়াই বাবা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ রাতটুকু আমার সময় চাই। কাল সকালে আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। ঠিক আছে পুত্র, কোনো ব্যাপার না। এই প্রশ্ন কোনো সহজ প্রশ্ন নয়, কিন্তু মনে রেখো, যদি ভুল উত্তর দিয়েছ আমি তোমার বুদ্ধি কেড়ে নেব। যথা আজ্ঞা বাবা। আমাকে বলুন দামোদর শাস্ত্রী মশাই, আপনি কি কোনো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? হ্যাঁ বলো দামোদর, বলো। দামোদর তো এবার তোমার চেলা হয়ে ঘুরবে গুরু। ভোমল সিং, দেখেছিস না কেমন চালটা চেলেছি আমি? মহারাজ, আমি তো ভেবেছিলাম এই জ্ঞানী বাবা আমাকে খুবই শক্ত প্রশ্ন করবেন, কিন্তু উনি আমাকে তো বাচ্চাদের মতো প্রশ্ন করেছেন। যদি এমন হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বাবা, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো হাওয়া, যেটা আছে কিন্তু দেখা যায় না, যার অস্তিত্ব আমাদের কাছে নেই বললেই চলে, যে জীবিত নয় কিন্তু সকলের জীবনের প্রাণশক্তি। কি বাবা, ঠিক বলেছি না? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও দামোদর, ওটা তো সহজ ছিল না? হ্যাঁ নিশ্চয়ই, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো মন, যে আমাদের শরীরে বন্দি দশায় তো আছে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় ও মুক্ত বিচরণ করতে পারে। কি জ্ঞানী বাবা, ঠিক বলেছি না? দামোদর শাস্ত্রী জয় হো। বাবা, দামোদর শাস্ত্রী মশাই, কি দারুণ ব্যাপার আপনার! ভম্বল সিং, পুরো ফেসে গেছি রে। গুরু তুমি শান্ত হও, শান্ত হও গুরু, তুমি শান্ত হও। মহারাজ, এই জ্ঞানী বাবা তো আমার পরীক্ষা নিয়ে নিলেন, কিন্তু এবার আমি ওনাকে দুটো প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, এনারও জ্ঞান পরখ করে দেখা যাক। আচ্ছা তাহলে বাবা, এটা বলুন যে ওটা এমন কি জিনিস যেটা ঠিকঠাক পড়লেও ভুল হয়, আর যদি ভুল ভাল পড়া হয় তাহলেও ভুল হয়? ঠিক ঠিক পড়ো, ভুল ভুল পড়ো, ভুল পড়ো, ঠিক ভুল পড়ো। আমার তো মনে হয় না যে এই হাওয়াই বাবা উত্তর দিতে পারবেন, আপনি বলে দিন দামোদর শাস্ত্রী মশাই। আসলে মহারাজ, এর উত্তর হলো ভুল। মহারাজ, এর সঠিক উত্তর হলো ভুল। কিরকম দিয়েছে দেখেছ? ভুল কথাটা যদি ঠিক মতো পড়া হয় তাহলেও ভুল, আর যদি ভুল পড়া হয় তাহলেও সেটা ভুলই থাকে। আচ্ছা এবার বলো জ্ঞানী বাবা, মূর্খ ব্যক্তিকে আর জ্ঞানী ব্যক্তিকে কিভাবে চেনা যাবে? মূর্খ মানুষ জ্ঞানী মানুষ, মূর্খ মানুষ জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ মূর্খ মানুষ। হ্যাঁ জ্ঞানী বাবা, মূর্খ ব্যক্তি ভুল জায়গায় ভুল কথা বলে থাকে আর অপমানিত হয়, যেমন দেখুন আপনি,
আর জ্ঞানী ব্যক্তি সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কথা বলে আর সবসময় পুরস্কারও পায়, যেমনটা হলো মহাবুদ্ধি দামোদর শাস্ত্রী মশাইয়ের জয় হয় হোক। আমি তো একটা কথা ভুলেই গিয়েছিলাম, ক্ষমা করুন মহারাজ আর মহাজ্ঞানী দামোদর মহাশয়। আমি আমার গুরু থেকে অভিশাপ পেয়েছিলাম যে যখনই আমি কোনো ভুল উত্তর দেব তখনই আমার বুদ্ধি নষ্ট হয়ে যাবে আর সব শক্তি শেষ হয়ে যাবে। এখন এখন আমায় পুনরায় তপস্যা করতে হবে। আমি চললুম। মহাবুদ্ধি দামোদর শাস্ত্রী মশাইয়ের জয় হয় হোক। মহাবুদ্ধি দামোদর শাস্ত্রী মশাইয়ের জয় হয় হোক।